এ যেন গরু বিক্রি করার লড়াই। আজ দেখাবো মতলব উত্তরের রাজধানী ঐতিহ্যবাহী সেঙ্গার চোরবাজার। প্রতি বছরই এই সেঙ্গার চোরবাজার গরুর হাট বসে এবং অনেক দূর দূরান্ত হতে গরু বিক্রেতারা গরু নিয়ে আসে। হাজার হাজার গরু ওঠে এই কুরবানির গরুর হাটে। তাই আমরা সামনে একটু এগোলাম, একজন মুরব্বী একটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। গরুটি মিডিয়াম সাইজ হলেও খুবই এলোমেলোভাবে দৌড়াচ্ছিল। আঙ্কেল সেটিকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, কিন্তু কন্ট্রোলে রাখতে পারছে না, এতটাই গরম দেখাচ্ছে এই গরুটি। দাম জিজ্ঞাসা করলাম, তিনি বললেন 1,20,000 টাকা। গরুটি কাস্টমার বলেছেন 85,000-90,000 টাকা, কিন্তু তিনি বিক্রি করবেন না, তিনি বিক্রি করবেন ফিক্সড 1,10,000 টাকা হলে। সেঙ্গারচর বাজার শুধু কুরবানির হাটুই বসে না, প্রতি শুক্রবার সেঙ্গারচর বাজারের মধ্যস্থলে গরু ছাগলের হাট বসে। সেঙ্গারচর বাজার হাজার হাজার ক্রেতা বিক্রেতা গরু কেনার জন্য, বিক্রি করার জন্য আসেন বিভিন্ন জেলা থেকে, এবং তারা বিক্রি করে যান। এই বছর যথেষ্ট পরিমাণ গরুর দাম কম গেছে বলে আমরা বিক্রেতার কাছ থেকে জানতে পারলাম। ছোট ছোট গরু, মেজু সাইজের গরু এবং মোটামুটি সাইজের গরু খুবই তরতাজা ছিল। একজন ব্যক্তি আমাদের একটি গরুকে থাবর দিয়ে দেখালো যে এই গরুটি অনেকটাই শক্তিশালী। আমরা আরো সুন্দর সুন্দর গরু দেখতে পারলাম। আরেকজন ব্যক্তি একটি গরুর পিছির ভিতরে হাত দিয়ে বলতেছে, দেখতেছেন এই গরুটি কতটা শক্তিশালী, কতটা ভালো, কতটা তাজা। আমার সাথে একটি আলাদা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। তো এই গরুটির দাম আমি জানতে চাই না, তিনি বললেন এই গরুটির দাম 1,50,000। কাস্টমার 1,30,000 টাকা বলছেন, কিন্তু তিনি বিক্রি করবেন না, তিনি ফিক্সড 1,50,000 টাকা হলেই বিক্রি করবেন। আমরা আরো একটু এগোলাম, আরো সামনে সুন্দর সুন্দর গরু দেখতে পেলাম। আরো একটি কালো গরু দেখতে গেলাম, তার মাথার ভিতর হাত দিতে গেলেই তিনি গুতো মারে। তো গরু বিক্রেতা বললেন এই গরুটিও অনেকটা শক্তিশালী, অনেকটা মোটা তাজা। গরুর দাম জিজ্ঞাসা করলাম যে তিনি এই গরুটি কত হলে বিক্রি করবেন, তিনি বললেন এই গরুটি 2,20,000 টাকা হলে বিক্রি করব। কাস্টমার বলছেন কত, 1,80,000 টাকা, তিনি বিক্রি করবেন না, তিনি বললেন ফিক্সড 2,00,000 হলে আমি আমার গরুটি ছেড়ে দেব। আমরা আরো সামনের দিকে গেলাম, এত পরিমাণ গরু উঠেছে এই সেঙ্গারচর বাজার। একজন ক্রেতার সাথে কথা বললাম। গরু কি দিয়ে একটা দেখেছেন? হ্যাঁ দেখতেছে, অনেক গরু তো। কিরকম দেখলেন, কিরকম পরিস্থিতি আজকে আপনাদের সাধ্যের মধ্যে কি আছে? কি সাধ্যের মধ্যে দাম আছে? তিনি বললেন গত বছরের চাইতে এই বছর আমরা যারা কুরবানি দেই বা কুরবানি করি, আমাদের সাধ্যের মধ্যেই এই বছর গরু কেনার সাধ্যের মধ্যেই আছে।
সুন্দর সুন্দর গরু দেখতে পেলাম। এখানে অনেকগুলি গরু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, অনেক সুন্দর সুন্দর গরু, অনেক লোকজন সেই গরুগুলির দিকে তাকিয়ে রয়েছে, দর্শকরা মনোযোগ সহকারে দেখছে এবং সেখান থেকে গরু কেনার জন্য আকর্ষণ তাদের বাড়ছে। আমরা আরো একটি গরু দেখতে পেলাম। এখানকার একটা গরু দেখতে পারতেছেন, শিং দুটি খাড়া। এই গরুটির কথাবার্তা চলছে 1,60,000 টাকা বিক্রির। তারপর আমরা আরো চলে গেলাম আরো একটু সামনে, যেখানে আরো বড় বড় গরু, দুজন তিনজন একটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে পেলাম একজন ব্যক্তিকে গরুর পিছন থেকে একটি লাথি মেরেছে। এই যে গরুটি দেখতে পারতেছেন, বিক্রেতা বিক্রি না করে চলে যাচ্ছে। তারপর আমরা আরো সামনের দিকে এগোলাম। গরুর দাম যথেষ্ট পরিমাণ না পাওয়ার কারণে এই বছর গরু বিক্রেতারা অনেকটাই বলছেন, আমরা যে টাকা দিয়ে খাইয়েছি, যে পরিশ্রম করেছি, কোনোই লাভ হয়নি। এবার গরুর দাম এতটা কম যাবে জানলে আমরা হাটে গরু ওঠাতাম না। তারপর আমরা চলে গেলাম আর একটু সামনে, একটি লোক খুব সুন্দর করে পাউটা মুছে দিল গামছা দিয়ে, সেই গরুটির সম্বন্ধে একটু আলাপ করলাম। তারপর আরও একটু সামনে চলে গেলাম, একটি লোক আরেকটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। গরুটি এরকমভাবে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে গরুটি ছিঁড়ে চলে যাবে, অনেকটা সুন্দরী, মিডিয়াম সাইজ। তাই এই গরু সম্পর্কে একটু জানতে চাইলাম এবং জানলাম তিনি গরুটি ফিক্স 1,80,000 টাকা হলে বিক্রি করবেন। কাস্টমার 1,40,50 বলে বিদায়, তিনি বিক্রি করবেন না, আরো কাস্টমারের জন্য অপেক্ষা করলেন। তারপর চলে গেলাম আমরা আরো একটু সামনে। সামনে যাওয়ার পর দেখলাম অনেকগুলি গরু একসাথে দাঁড়িয়ে রয়েছে, সেই গরুর মালিকের সাথে একটু আলাপ করলাম। এই কালো গরুটির দাম সম্পর্কে আমরা জানতে চাইলাম, এই গরুটির দাম তিনি বললেন 2,20,000 টাকা। কাস্টমার এ পর্যন্ত কত টাকা বলেছে? কাস্টমার বলেছে 1,80,000 টাকা। এমনিভাবেই আমরা ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর গরু দেখার চেষ্টা করলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আমরা আরো একটু এগোব সামনে। সেঙ্গারচর বাজার গরুর হাটটি দীর্ঘ 30 বছর যাবত এই কলেজ মাঠ প্রাঙ্গনে হয়ে থাকে। আপনারা যারা গরু বিক্রি করেন অথবা কেনেন, চাইলে অনেক দূর দূরান্ত হতেও এসেও এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন, তাই বলছেন এই গরুর বিক্রেতা ব্যাপারী এবং কাস্টমার। তারপর আমরা আরো একটু গেলাম, আরো একটি সুন্দর গরু দেখতে পেলাম। অর্থাৎ অনেক সুন্দর সুন্দর গরু এই বছর কুরবানির হাটে ওঠেছে, অনেকে লেজুর দরে টান দিয়েও দেখেছে গরুর ক্ষমতাটা কত। তারপর আরো একটি গরু দেখতে পেলাম, সেই গরুটির কাছে গেলাম এবং সেই গরুটি অনেক দর্শক মিলে দেখতেছিল, সেই গরুটির দাম সম্পর্কেও আমরা জানলাম। এই গরুটির দাম চেয়েছিল 2,50,000 টাকা, কিন্তু বিক্রেতা বলছেন
বিক্রেতা বলছেন 180,000 টাকা তিনি বিক্রি করবেন না। তারপর আমরা আরো একটু সামনে গেলাম, সুন্দর সুন্দর গরু দেখতে পেলাম। এই গরুটির দাম বিক্রেতা বলছেন 120 টাকা। কাস্টমার 100 টাকা বলেছেন বিদায়, তিনি বিক্রি করবেন না, তিনি ফিক্সড রেট 110 টাকা হলে বিক্রি করে দেবেন। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম গরুর হাটের শেষ প্রান্তে। এসে দেখি অনেক শক্তিশালী একটি গরু, অনেক দর্শক মিলে দেখছেন এবং সেটাকে চোখ বেঁধে রাখা হয়েছে। সে গরুটিকে তারপরও স্থির রাখতে পারছেন না। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকবেন। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।